আপনারা একটা সংকেত দিতাম সাহেব যে আগামী দিনে আরো ভয়াবহ পরিস্থিতি হইতে পারে। যদি দুইটা বই আজকে গত জানুয়ারি থেকে চালু হইত, আপনারা আমার কোন ধর্মের মানুষ চায় না যে আমার আমার বাচ্চাটা অসত, সেই বলি কোন ধর্ম আমার বাচ্চা বৎকার হোক এটা কোন ধর্মে সাইব নি, সুর হোক মিশা মাত্র হোক সাইব, এমনকি মদ খালি ইসলাম হারাম নাই, সব ধর্মের মাঝে মদ নিকৃষ্ট ভাবে পরিগণিত, এটা আপনার জানা থাকা দরকার। পৃথিবীর মানবতা বা নীতিবাক্য ধর্ম ব্যতীত কেউ দিতে পারত না, যারা নাস্তিক এরা কোনোদিন মানবতা প্রতিষ্ঠিত করতে পারত না, কারণ ধর্ম ছাড়া মানবতা হইতেই পারে। এই দুই বই যদি ক্লাস চালু হইত, আপনার আমার এই নাবালিক বাচ্চারা ক্লাস সিক্স যে বাচ্চারা পড়ে এটা শুধু না, এরা প্রথমে পাত্তা উল্লে দেখলো যে কমপক্ষে আটটা উলম্ব ছবি পুরুষ এই বইগুলো আইসে না করি আপনারা বুঝছেন না তুমি সেটা কেটে আছে। এমনকি বইয়ের মাঝে ডারউইনের একটা মতবাদ আছে যেখানে মানুষ আদম আলী ইসলাম থেকে আইসে নিবদ্ধ সব ধর্মে মানে খ্রিস্টান হলে হয় এডাম, আদম আলী ইসলাম রে এডাম হয়, ইব্রাহিম আলী ইসলাম রে আব্রাহাম, হ্যাঁ আব্রাহাম হয়, জন হয় মুসা আলী ইসলাম, এইভাবে প্রত্যেক নবীরেও কিছু কিছু ধর্মে মানে কিন্তু নাম অন্যটা। আমরা আমরা যে বইটা আয়ত্ত আসিল বইয়ের মাঝে আসে যে বান্দর আসলাম আমরা লেন করিয়া মানুষ হয়ে গেছি, এই সমস্ত বাচ্চান্তরে আর আমরা তরিয়া রাখা সম্ভব হইল না। এখনো যে বইটা আছে এই বইটা আছে ক্লাস সিক্স এর বইটা আছে যে বয়স সন্ধিকালে অর্থাৎ বালি হওয়ার পরে পিতা পিতা ঘটনা ঘটবে, এরপরে বিছনা করা বিছনা আটানি এটা হিকানি লাগেনি, এত টাকার মূল্যবান সময় দশটা থেকে সাতটা বা এই যে মূল্যবান সময়টা ইয়ার কি যে আরম্ভ হয়েছে, এটা আমরা বাচ্চান গড়িয়া উঠবা দিন না, এটা হাল দিল বা এটা ফাঁকল হওয়া ছাড়া কোনো কাম অন্য কোনো গতি আছে নিবাদে। এবং সব শেষে গিয়ে লেখা আছে এসো বন্ধু বই, অর্থাৎ ক্লাস সিক্স ও থাকতে ফ্যান ফিরি শুরু হয়েছে হকা না হচ্ছে বেলা, কোনো মানুষ চাইব না যে আমার বাচ্চা বদমাস হোক এটা চাইব নি, এমনি হইয়ার আগামী দিনে আরো বহুত বড় খেদমত আন্দোলন করার দরকার আছে। আমি আল্লাহ সাক্ষী করি হইয়ার যেগুলা করছি জাতির মহা সংকট ডুবন্ত থেকে উদ্ধার করার আল্লাহ তো আগামী দিনে আমরা আরো সতর্ক থাকা দরকার। আপনারা অনেকেও বলছেন তান ইটার দরকার কি টানলে টানলে থেকে পালা আছে, প্রায় মানুষ করছে দিলের একই নইল কি যে আল্লাহ টানলে বহুত পালা আছে উপরে দিন আছে, কিন্তু আপনি ও বেটে দিন হামাইলি নবইতে পারলাম যে দরজাবার যখন হামানির দরকার এই দরজাবার না হামাইলি জায়গায় পৌঁছা যাইত না, ঠিক নেই বলতে পারি বারে থেকে আপনার কথার যে মূল্য আপনি আপনার বিতরে গেলে সেই কথার মূল্য কয়েক সগুণ বাড়ি, যেখানে আমিও বুঝি আর আমাদের কিছু একটা দিকদারি জিল্লতি দিকদারি জিল্লতি না নিয়ে আমার লাগে, আমি এখানে মানিয়া নিয়েছি যে আল্লাহ যদি কবুল করো তাহলে দেশ ইনসাফ জুলুমর মোকাবিলা করা মানুষের মান ইজ্জত রক্ষা করিয়া সলবার সহযোগিতা করা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কত মানুষ বাই মারা গেছে বাইর হলিন যা সুরঙ্গ বাই মারা গেলে বাইর ডুবাই বল নাই তো না যাও মা ইয়াফিরুল মারকু মিন আখি আল্লাহ কুরআন শরীফ হয় লাব্বাইক দরদর কথা এইরে ফাসাইলা স্বামী মারা গেছে যে মহিলা বিধবা হয়েছে তার চেয়ে দুঃখী পৃথিবী তার কেউ আছে মহিলারে সন্দেহ বাতন আটকাইলা, ছেলে মারা গেছেন বাপরে আটকাইলা ইলা আইনি গেড়াকল চলেনি না চলেন না বলে
আমি ক্ষেত্রে কই মোবাইলের নম্বর বেআইনি খাম থাকুয়া সব পাশে থাকত, কারণ আইন সব লাগে সমান, আইন তার গতি দ্বারাই চলবে। আমি যদি কোনো সময় ফাঁসও করি শুরু নিজে কিন্তু আমরা ফাঁস করবো না ইনশাল্লাহ। সর্বদলীয় ভাবে আপনার চেয়ে খবর কিছু বেশি আমার কাছে আসে না, আপনার আমার ইউনিয়নবাসী আমার এলাকাবাসী আপনার আত্মতৃপ্তির লাগে কইয়ার মনোবল লাগে কইয়ার আপনারা থেকে খবর তো আমার কাছে বেশি আইসে না। সর্বদল থেকে ইনশাল্লাহ আমরা বুট পাইয়ার যদি সুস্থ সুন্দর বুট হয় আর বুটও কোনো কারচুপির সম্ভাবনা নাই তাহলে ইনশাল্লাহ বিপুল বুটে আমরা এই যদি আল্লাহ আমার এই তৌফিক দেয়। আমার পয়লা নম্বর গুজারিশ থাকবো যে আইন লঙ্ঘন করা ঠিক না, আমি থানার দালালি করতাম হিন্দু মুসলমান গরিব ধনী দুঃখী মানুষের কথা কইয়ার আইনের গেড়া কলে পড়িয়া কোন মানুষ নির্যাতিত হইতা নাই হয়রানিত পড়তাম, কারণ মান ইজ্জতের ব্যাপারে আমরা সচেতন শান্তিতে থাকতাম। গরিব ধনী আল্লাহ আল্লাহ রিজার্ভের মালিক সে সর্বনিম্ন সরকারে আমরা দুই অর্থ খাওয়াইতে আচ্ছা না খাওয়ানোলাকে আল্লাহ, সুতরাং গরিব ধনী সব জাত মানুষের ইলেকশন পার্টিসিপেট করবা সুযোগ সুবিধা সর্বজন রাখব, রাস্তাঘাট বিদ্যুৎ এগুলো সব লাগে না, স্কুল শিক্ষা এগুলো সব লাগে না, ঘরে ঘরে চাউল দিয়া কেউ খানির বন্দোবস্ত সরকারের কর্তা না এটা নিয়ম না, কিন্তু শান্তি শৃঙ্খলার সাথে দুঃখ সুখ কইবার জায়গাও দিয়ে আল্লাহ আমরা এটা আমরা লাগে বড় পাওনা হইব না যাব আল্লাহ সেই তৌফিক দিতা। আর আপনারা আমার সমর্থন করছো অনেক ছোট পাইয়ে আছেন পাচ্ছেন আছেন, আপনারা কইবা আমরা তো বুট নাই, বুট নাই আমার এই টেকনির প্রতীকটা যদি ঘরে ঘরে পৌঁছানি যায় মা বই নগলের নিয়ে সিনাই যায় তাও তো একটা খেদমত হইব না। বুট কেন্দ্র সুস্থভাবে বুট নিশ্চিত করা পাড়া দেওয়া দুর্নীতি থেকে বাঁচানি ঘরে ঘরে দাওয়াত পৌঁছানি এবং নিজে বুট দেওয়া পরিবারে বুট দেওয়ানি আত্মস্বজনদের বুট দেওয়ানি এই জিম্মাদারি আপনারা গ্রহণ করেন নি সাধ করেন, আমি আপনারা সাহায্য সহযোগিতা চাইয়া আল্লাহর উপরে ভরসা করি ইনশাআল্লাহ আগামী সাত তারিখ আমরা বুট আল্লাহ আমরা কামিয়াবি আছে। আজকে আপনারা দাওয়াত করি আর খালিগঞ্জ আমরা সংযোগ আছে খালিগঞ্জের বাজার তাহলে পরে আমরা কিছু কথাবার্তা হইব আপনারা তসিম নিতা আপনারা এই মধ্যবান সময় দিয়ে এখানে জমা হইয়া অপেক্ষা করবো আল্লাহ যোগা দান করো যোগা কুমল্লা। আর আমি যারা বুট আইসিন না অনেক দল আছে যেগুলা বুট বর্জন তারার পক্ষ থাকিও খ্রিস্টানীয় সর্বসাধারণের পক্ষ থাকিও আমার কাছে মেসেজ আইসি যে বুট দেওয়ার গেলাম না উনি আপনারে বুট দিবা লাগে যাইব একটা কথা মনে না আর সেদিন সবাই কইস যে বুট অনেক মা বই নকল না বুট আমি আপনার কাছে চাই আর যে আমরা খালি ফাঁস করলে হইতো না বিপুল বুটে ফাঁস করতাম নজির স্থাপন হইতে, সুতরাং আপনারা বুট আটকাইয়া রাখবা না সমস্ত বুট কাস্ট করার চেষ্টা আল্লাহ আমরা তৌফিক দান করতো যারা বিপদগ্রস্ত আসুন আল্লাহ বিপদ উদ্ধার করুক, সবর প্রতি সব দলের প্রতি আমার সম্মানও আছে মায়াও আছে দায়িত্ব আছে, কারণ আমরা আমার বাবার পরিচয় শুধু তার মহিবিন মুরিদিন না আমার বাবার যে মিজাজ মর্জি যেটা আছে তাই যে মানবতা প্রেমী আসবা তাই যে মানুষের দরদি আসবা তোর বলার অপেক্ষা রাখে না দরকার আছে নি দেখা এই স্বার্থে বহু দল থেকে বহু মানুষের আমার সহযোগিতার আশ্বাস দিছে সহযোগিতার কাছে আগ্রহী আছেন আমি সব কৃতজ্ঞতা জানাইয়ার সর্বদলীয় ভাবে আমরা যেহেতু আমি আমি নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী সুতরাং আমার এই বুট দিলে কারোর দল তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না তাহলে আমি সব দলের কাছে পড়ছি ইনশাল্লাহ আপনারা আপনাদের বিজয় মনে করি আপনার প্রতীক মনে করি আমার গ্রহণ করলেনি আপনার ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেখো আমার তৌফিক আর আমরা যেহেতু আসরের জামাত
নিকটবর্তী আমরা দীর্ঘায়িত করি আপনার পুরুষের মরুচা সাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ আমাদের আজকের সংসদ সদস্য পদ প্রার্থী কেটলি মার্কার প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রার্থী জননেতা জনাব মৌলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেবের কাছ থেকে অত্যন্ত দিক নির্দেশনামূলক আলোচনা শুনতে পেরেছি। এই আলোচনা থেকে আমরা সবাই সুস্পষ্ট একথা আমরা বুঝতে পেরেছি যে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের এই মহান নেতাকে জাতীয় সংসদে দিতে পারি, দেশ জাতি এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ আমরা এই আশা রাখতে পারি, এবং আমরা আমাদের এই নেতাকে আশ্বস্ত করতে পারি আমাদের এই আসনে আমাদের এই কেন্দ্রে অন্তত পক্ষে হলে আমরা প্রত্যেকে যার যার কেন্দ্রে যদি ভূমিকা নেই ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা এখানে সবাই উপস্থিত আমরা আমাদের এই নেতাকে আমরা আশ্বস্ত করতে পারি আমরা আমাদের কেন্দ্রে অত্যন্ত এই কেতলি মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবো কিনা ইনশাআল্লাহ আমরা সবাই হাত তুলে উঁচু করে বলি ইনশাআল্লাহ আমরা এই কেন্দ্রে আমাদের এই নেতাকে বিপুল ভোটে। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহবাবিহি আজমাইন সাল্লু আলা আল্লাহ ওয়া সালাতু মিসকিন। ইয়া আল্লাহ আমরা মিসকিন হলে আশা করছি আমরা কি সাধ্য আছে দিনে রহমত করতাম মাওলা, আল্লাহ আমাদের দেশ জাতির কি সাধ্য আছে দিনে রহমত করতাম মাওলা, আল্লাহ আমাদের দেশ জাতির খিদমত করার তৌফিক দাও। এই দেশ বড় ফিতনা আইছে মা বাপ থেকে বাচ্চাদের আলাদা করার মাওলা, কুশিক্ষার মাধ্যমে সংস্রবর মাধ্যমে আল্লাহ বাচ্চাদের জিন্দগি বরবাদ করে দেওয়ার। ইয়া আল্লাহ আমরা এটার সাথে আপোষ টাকা তো ইয়া আল্লাহ দেশ জাতির প্রত্যাশারে পূরণ করবার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা জান মাল ইজ্জত হরমত সব তোমার হবা তুমি হেফাজত ফরমাও, আমরা হরণে আমরা বুজুর্গান অবলোধে কলঙ্কি করিয়া না হো। ইয়া আল্লাহ আমরা এই অঞ্চল থেকে গজবরে দূর করি রহমত আর বরকত না দিল ফরমা, অভাবি ভাই আপনার অভাবরে দূর করি মারি অবলোধে শিফা নাইয়াত ফরমা, ফাসরি ও মহলা অবলাদ লইয়া দে মা বাপ পরিশানিত আছেন পরিশানির দূর করি আপনার বাচ্চেন্দর।